বক্তব্য শুরু করার আগে আব্দুল ওয়াহিদ সালাফি আমি নয় সানাদি সানাদি মাদানী নিসবত মুদিনের দিকে করতে ভালো লাগে মুসলমানকে আমাদের এটা গৌরব الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فقال الله تعالى في محكم تنزيله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاعلم أنه لا إله إلا الله جناب سر علماء الكرام وأمار কালেমা দরবি ভাই সকল সর্বপ্রথমে প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তারই ইবাদত করার জন্য তারপর অসংখ্য দরুদ ও সালাম নাযিল হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লি ওয়া বারিক আলাইহি মাননীয় মুসলিম সমাজ আজকে আমরা ভাবি যে আমরা অনেক কিছু শিখেছি অনেক কিছু আমরা জানি এটাই ভাবি আমরা তার জন্য এটা আমাদের অবস্থা বলছেও যে আমরা অনেক কিছু জানি এর আগে এলান দিয়েছে বলা গেছে যে আমরা কিছু শিখবো কিছু জানবো এই দুনিয়া মাত্র কয়েকটা দিনে স্বপ্ন তার জানার পরে যেন আমাদের ভবিষ্যৎ ভালো হয় উজ্জ্বল হয় ওয়াল আখিরাতু খাইরুন ওয়া আবকা আখিরাত চিরস্থায়ী এত উত্তম সেটাই হলো উত্তম সবচেয়ে বেটার জীবনের আখেরাত তো আমরা সবাই ভাবি যে জানি কিছু কিন্তু আসলে কিছুই জানি না আমি যদি বলে দিই জিরোতে আমরা আছি আমরা পাকুর সাহেবগঞ্জের মানুষ ভাবি যে অনেক কিছু জানি অনেক কিছু শিখেছি শিখেছি কোরআন জানি হাদিস জানি ফতোয়া জানি আসলে কিছুই জানি না আমি দিল্লিতে পড়ার পরে মদিনায় গেলাম সেখানে 10 বছর পড়লাম এখনো পড়ছি পড়তে আছি এখন এমন লাগে এটা সত্য এটি সত্য এটি বানাওয়াটি কিছু নাই আমি বানাওয়াটি শব্দ কোনোদিন পছন্দ করি না এটাই সত্য এখন লাগে যে আমি কিছু জানিনি কিছু শিখতে পারিনি কিন্তু আজকে আমরা হতভাগা মুসলমান আমরা ভেবেছি অনেক কিছু শিখেছি কিছু আমরা শিখতে পারিনি আজকে যেটা আমাদের বিষয়ে যা যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব সবচেয়ে জটিল গুরুত্বপূর্ণ বিষয় দুনিয়ার যাবতীয় মঙ্গল খায়ের ভালো রয়েছে এই এলম এলমের মধ্যে রয়েছে কোন মানুষ যদি দুনিয়ার মঙ্গল পেতে চায় কোন মানুষ যদি দুনিয়ার খায়ের ভালাই পেতে চায় তো এম ছাড়া অসম্ভব অসম্ভব কখনো না এম নূর রোশনি জ্যোতি এম এমন একটা নূর এই নূরের দ্বারাই হক বাতিলের পার্থক্য করতে পারা যায় এই নূরের দ্বারাই এই রোশনির দ্বারাই কোনটা সত্য কোনটা মিথ্যা পার্থক্য করতে পারা যায় এই নূর আমাদের মাঝে নাই তার কারণে আমরা বক্তব্যের মাঝে অনেক কিছু এরকম কিছু লোক আমাদের মাঝে চলে আসে উল্টা পাল্টা কথা বলে চলে যায় যে না না এই লোকটা তো ভালো এই লোকটা ভালো কথা আপনার মধ্যে পার্থক্য করা আলা মাপকাঠি তো নাই কি করে আপনি পার্থক্য করবেন এই লোকটা সঠিক কথা বলছে এই লোকটা কোরআনের সঠিক ব্যাখ্যা করছে এই লোকটা হাদিসের সঠিক ব্যাখ্যা করছে তার নূর রোশনি জ্যোতি এত গুরুত্বপূর্ণ এত জটিল জিনিস আল্লাহ তাআলা আল্লাহ তাআলা তার কাছে সবচেয়ে প্রিয় বান্দা নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বান্দা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনে বলেছি আদম আলাইহিস সালাতু ওয়াসালামের সন্তানের মধ্যে সর্বোত্তম সন্তান নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবেসেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বানিয়ে দিয়েছেন আমরা ওই নবীর উম্মতি এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন প্রথম বই এলো তো আমরা চিন্তা করি আমরা শুধু শুনে শুনে চলে যাই না আমাদেরকে অবস্থান করতে হবে চিন্তা ভাবনা নিয়ে শুনতে হবে যে আসলে কোরআন কি হাদিস কি সাহাবা কারা আহাদিস কারা যদি এই কথা মধুর কথা জানতে পারেন আপনি ছেড়ে চলে যেতে পারেন না এই আপনাদের বাড়িতে আলোচনা হচ্ছে মাত্র কয়েকটা মানুষ তারা বুঝতে পারেন যদি বুঝতে পারতো তাহলে তারা দূরে থাকতো না এই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শ্রেষ্ঠ নবী প্রথম জিনিস যখন আসছে কোনো টাকা পয়সার কথা বলা হয় না অন্য কোন কথা বলা হয় না প্রথম ওহী আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দেখেন এই কথা বলা হয় না যে মা বাপের সেবা কর এই কথা বলা হয় না ইয়াতিমদের সেবা কর খিদমত কর অনেক নেকি আছে সর্বপ্রথম কথা এ করা পড়ো আল্লাহ
আল্লাহু আকবার এই চিন্তাটা নিয়ে যদি আমরা আজকে বসবাস করি শুধু আজকে বক্তব্যে আসি না আমি সবসময় বলি যে আমি বক্তা না একটা চিন্তাধারা নিজে নিয়ে এবং চিন্তাধারা দিয়ে আসি এই যে প্রথম শব্দ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রথম বই এলো ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি পড়ুন আপনার ওই রাবের নামে ওই পরবর নামে যিনি সৃষ্টি করেছেন আল্লাহু আকবার কি আমরা কি এই নবীর উম্মতি নয় আমরা কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা মানি না আমরা কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করি না এই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে এই সর্বপ্রথমে এলো আমি কেন আমরা কিছুন না কেন আমরা কোরআন পড়তে জানি না আমি জিজ্ঞাসা করতে চাই আমার কাউকে নিজের পার্টি আপনি জিজ্ঞাসা করেন কয়টা ছেলে আপনার কোরআন পড়তে জানে অধিকাংশ বলে আমি কোরআন পড়তে জানি না আমার ছেলে কোরআন পড়তে জানে না ইংলিশ জানে হ্যাঁ জানে হিন্দি জানে হ্যাঁ জানে ঠিক আছে শিখতে হবে মুসলমান এমন একটি জাত এমন একটি কম যা আমরা ইলমের ময়দানে আগে আগে থাকবো আমাদের জন্য তো এই দুনিয়াটা কায়েম করেছে আল্লাহ তাআলা যেদিন মুসলমান থাকবে না সেদিন এই দুনিয়াকে আল্লাহ ধ্বংস করে দেবে আমাদের জন্য এই দুনিয়া রয়েছে কিন্তু সর্বপ্রথমে কোরআন সর্বপ্রথমে কোরআন এবং তারপরে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এর হাদিস কোরআনের ব্যাখ্যা তারপরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যাদের রক্তের বিনিময়ে পেয়েছি আমরা কোরআন যাদের রক্তের বিনিময়ে পেয়েছি আমরা হাদিস সেটা আমরা জানবো সবাই আমরা চিন্তা করি পেয়েছি আমরা আজকে শুনতে আসেনি নিজের জীবনে বাস্তবায়ন করতে এসেছি যে আমরা এতক্ষণ পিছন পা কেন আমরা করতে পারিনি তো প্রথম বহি শিক্ষার ব্যাপারে প্রথম বহি শিক্ষার ব্যাপারে এসেছে তারপরে এক এক করে কয়েকটা পয়েন্ট দেখে আমি চলে যাব নাম্বার দুই আল্লাহ তাআলা সরাসরি একটা কথা বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ নবী সাল্লাল্লাহু আপনি জানুন আপনি জানুন আপনি শিক্ষা গ্রহণ করুন লা ইলাহা ইল্লাল্লাহ যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই তাহলে আমাদের জানতে হবে কারণ প্রথম অর্ডার প্রথম আজ্ঞা প্রথম হুকুম ফাআলাম ইলম সঞ্চয় করো জানো যদি আমরা না জানি কি করে চিনবো এটা আমার আব্বা কি করে আমি জানবো এটা আমার আম্মা মায়ের কিভাবে আমি সম্মান করব কিভাবে তার ইজ্জত করব কি করে আমি জানবো এই লোকটা তৌহিদ পন্থী কি করে আমি জানবো এই লোকটা কোরআনের সেবা করে কি করে আমি জানবো এই কোরআন এই কোরআনের নাসর করে তার ইজ্জত সম্মান আমার কাছে জানা দরকার তো আল্লাহর ব্যাপারে যদি আমরা না জানতে পারি তাহলে আল্লাহর ইজ্জত আল্লাহর মহব্বত আল্লাহর ভালোবাসা কিভাবে অন্তরে জাগবে মনের বান্দার অন্তরে যখন আল্লাহর ভালোবাসা জেগে যায় দুনিয়াতে সে শান্তি পায় মুমিন বান্দারা আল্লাহকে দেখে সবচেয়ে বেশি ভয় করে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ মুমিন বান্দারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে আজকে আমরা কাকে ভালোবাসতে বেশি পেরেছি টাকা পয়সা বিল্ডিং যার কাছে পয়সা আছে যার কাছে কিছু পাবো কিন্তু কোনো একটা আলেম আছে কিছু টাকা নেই কিন্তু তাওহীদের কথা বলতে পারে কোরআনের কথা বলতে পারে দিনের খিদমত করতে পারে না তার কোনো ভালোবাসা নেই আমরা পেয়েছি কাকে টাকা কে ধন দৌলত কে ইজ্জত কে এভাবে আমরা পেয়েছি আল্লাহ তাআলা বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জানুন আর সরাসরি আল্লাহ আমাদেরকে হুকুম দিয়েছে যেটা হুকুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে ওই হুকুম আমাদেরকে দেওয়া হয়েছে জানো তার মানে এখানে বোঝা গেল যে ইলমের কত দাম কত গুরুত্ব প্রথম ওহি ইলম দিয়ে শুরু হলো আবার আল্লাহ তাআলা বলছে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ কোন মুসলমান কোন কাফের ব্যক্তি যদি মুসলমান হতে চায় প্রথম শব্দ তার মুখ থেকে বের হতে হবে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ আমাদেরকে জানতে হবে আজকে আমরা কেউ জানি কি চেষ্টা করেছি আমরা জালসা করি সব কিছু করেছি কিন্তু আমরা সঠিকভাবে এর সঞ্চয় করতে পারিনি বানর কিভাবে কাজ চলছে মাদ্রাসা চলছে মসজিদ চলছে আমি বিরোধিতা করি না আমি তাদেরকে ভালোবাসি আমি চাই সঠিক পদ্ধতিতে আমার সেটা পরিবার আমার পরিবারকে আমি ভালোবাসি কিন্তু যদি সেখানে আমার পরিবারে কোন জায়গায় ত্রুটি আছে ভুল আছে তার সংশোধন চাই তার আমি মঙ্গল চাই আমার কমের আমি মঙ্গল চাই যে তারা যেন ভালো সীমাতে যায় ভালো দিকে চলতে থাকে এর মধ্যে কে এগিয়ে যেতে আমরা পারি এর জন্য রোশনি জ্যোতি হওয়া আর একটা হাদিস আমরা শুনি সেই বখারি মধ্যে এসেছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন
man aradallahu bihi khairan yufaqqahu fiddin. Allah taala jar sathe mongol ichcha kore shobdo ta eta amar shobdo noy amar nabi muhammad sallallahu alaihi wasallam uttom byakti amader jonno khubi beshi lalchi agrohi ke amar ummater kibhabe age barbe amar ummater kibhabe jannat lab korbe amar ummater ummater jibon kibhabe shanti ashbe amar nabi muhammad sallallahu alaihi wasallam bollen man aradallahu bihi khairan yufaqqahu fiddin. Allah taala jar sathe mongoler ichcha kore bhalor ichcha kore khairer ichcha kore take din islamer bujh dai Allah tar mane jar kache shothik din islamer gyan ache Allah tar sathe mongoler ichcha koreche hote pare tar kache taka na thakte pare hote pare tar kache building na thakte pare hote pare ekta jhupite thakte pare Abu Hurairah radhiyallahu ta'ala ajke amra Abu Hurairah radhiyallahu ta'ala er jokhon naam ni mohabbater sake bheshe jay je Abu Hurairah radhiyallahu ta'ala anhu kibhabe hadith sanjoy korechilen khidhar tara sujjora korte shokte korte parten na hadith sanjoy korechilen shobche beshi hadith onar dai amader kache pouchheche hote pare jhukri thakte pare kintu Allah tar sathe mongoler ichcha koreche morar pore tar jonno jannat hobe morar pore tar jonno jannat rekheche tar nikhate bujha gelo jar kache quran hadithe ilm ache Allah tar sathe mongoler ichcha koreche modin tar ke tar onno onno bhab bhaben na হতে পারে কিছু লোক খারাপ কিন্তু সবাই একই প্যাকেট ফেলে দিয়ে না একটু ভালো না মনে রাখেন হতে পারে আল্লাহ তাআলা তার সাথে মঙ্গলের ইচ্ছা করেছে মরার পরে তার জন্য জান্নাত রেখেছে তাদেরকে আমাদেরকে ভালোবাসতে হবে যদি তাদেরকে আমরা ভালোবাসি তো যে যাকে ভালোবাসবে তার সাথে জান্নাতে উঠবে হাদিসে বখারি ওতে হাদিসে আছে আরেকটি হাদিস সেই মুসলিমের হাদিস নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি একটি দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়ারিসকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা নেসলে দোয়া করছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হে আল্লাহ আমি তোমার কাছে চাইছি কি চাইছি রিস্ক কোন দাওলাত বিল্ডিং নেসলে প্রথম শব্দটা দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার সেরা নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী বারবার এই শব্দটা বলছে এই কারণে যে নবী সবচেয়ে উত্তম যাকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসেন কি চাইছেন তাহলে আমাদের কি চাওয়া দরকার বলছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ হে আল্লাহ আমি তোমার কাছে নাফা বক্স লাভদায়ক জ্ঞান চাইছি শিক্ষা চাইছি এখান থেকে বোঝা গেল যে ইলম দু প্রকার হয় কিছু ইলম আমল হয় মানুষকে ধ্বংস করার চেষ্টা করে ওই ইলমের দ্বারা ধোঁকা দিতে চায় কিন্তু একটা ইলম আছে লাভদায়ক চেয়ে সে নিজের জীবনে নিজেকে উপকৃত করে এবং অপর ব্যক্তি তার কাছে এলু শিখে সেও উপকৃত হয় তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন এবং আমাদেরকে শিক্ষা দেন এইভাবে দোয়া করো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ হে আল্লাহ আমাকে তুমি নাফা বক্স নাফদায়ক আমাকে ইলম দাও তারপরে ওয়ারিসকান তাইয়্যিবা এবং আমাকে হালাল রিজিক দাও আগে বললেন না হালাল রিজিক কেন যদি ইলম না থাকে তাহলে হালাল হারামের পার্থক্য করতে পারবো না আজকে তার কারণে আমরা দেখতে পাই সমাজে টাকা কিভাবে আসবে কোন পদ্ধতিতে আমরা দেখতে টাকা আসা দরকার হারাম পদ্ধতিতে সুদের পদ্ধতিতে আসুক টাকা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না সর্বপ্রথম এলম চাইলেন যাতে করে এলমের দ্বারা পার্থক্য করতে পারি এই টাকাটা সুদের টাকা হারামের টাকা না চলবে না আল্লাহ আমার রাজ্জাক সে আমাকে রিজিক দিবে তার তো নাম রাজ্জাক আমাকে আল্লাহ সৃষ্টি করেছে আমি কোনোদিন মরবো না বিনা খাওয়াতে যতদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে খাওয়ার আমি পাবো এটা আমার বিশ্বাস পূর্ণ বিশ্বাস এটা হলো এলম এটা হচ্ছে এলম এই করে যদি আমরা দেখতে যাই কখন আয়াত রয়েছে এখান থেকে আমরা বুঝতে পারবো যে এলমের কত দাম আর একটা নবী সাল্লাল্লাহু আলাইহি একটা দোয়া শিক্ষা দেওয়া হচ্ছে বাকায়দা যে নবী আপনি দোয়া করুন যান আপনার কাছে এই জিনিসটা কি শিখে দিয়েছিল আপনার যারা জাহানের মালিক আল্লাহ টাকা পয়সা চার কি ভঙ্গিমা পদ্ধতি শিখিয়ে দিয়েছিলেন না রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা ইয়া আল্লাহ হে আমার রব তুই আমার ইলমে বৃদ্ধি দাও আমার ইলমে বৃদ্ধি দাও ইলম থাকতে গেলে নূর রোশনি পদ্ধতি চরিত্রবান হবে ভদ্র হবে এই ইলম না থাকতে গেলে তার দিমাগ ঠিক থাকবে না শান্তি পাবে না টাকা পয়সা থাকার পরও শান্তি পাবে না শান্তি শুধুমাত্র একটা জিনিস আছে সেটা হচ্ছে তওহীদ আর এই তওহীদ কোথা থেকে পাবো বিনা ইলমে তাওহীদের জ্ঞান পাওয়া যায় না এই জান্নাতের পথ
এই হচ্ছে জান্নাতের পথ সুন্দর হাদিস তিরমিজি শরীফের হাদিস নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান সালাকা তারিকান ইয়ানতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলা জান্নাহ যে ব্যক্তি ইলম সঞ্চয়ের জন্য কোন পথ অবলম্বন করলো কোন এক পথ অবলম্বন করলো সাহালাল্লাহু লাহু তারিকান ইলা জান্নাহ আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে পথ সহজ করে দেন আল্লাহ কোন প্রশ্নতে এমন লাগে আমাকে যখন মানুষকে দেখি যে কোরআন থেকে দূরে হাদিস থেকে দূরে সাহাবায়ে কেরামের আজমত থেকে দূরে কিভাবে সে জীবন যাপন করে কিভাবে সে ঘুমায় রাতে তার কারণ দেখতে পাওয়া যায় তার বাড়িতে গিয়ে দেখেন হতে পারে তার কাছে সবকিছু আছে কিন্তু ঘুম নাই শান্তি নাই কেন যে শান্তির একটাই সেটা হচ্ছে এই শরীয়তের এই কোরআনের এই কোরআনের শিক্ষা এবং হাদিসের শিক্ষা এই শিক্ষা না থাকতে গেলে কোনদিন শান্তি পেতে পারে না অসম্ভব কখনো না আমার রব কোরআন মাজিদের মধ্যে বলছেন যে কোরআনের শিক্ষার উপরে শান্তি ডিপেন্ড করে তো যদি শান্তি চাই শান্তি কোথায় রেখে জানলাম আমরা চাইছি শান্তি ওই দোকানে যে সরষের তেল ডান দিকে পাওয়া যায় আর বাম দিকে শরাবের দোকান আছে শরাবের দোকানে গিয়ে যদি কেউ বলে যে আমাকে সরষের তেল দাও সেখানে লেখা আছে দোকানে তো বলবো আপনি পাগল নাকি কোথায় এসেছেন আপনি শরাবের দোকান লেখা না সরষের তেল সেখানে পাবো আসলে শান্তি আছে তাওহীদে তাওহীদে কারণ আমরা কি জানতে পেরেছি শিখতে পেরেছি জানা দরকার এই যে আমাদের জামিয়াতে আহলে হাদিস এর থ্রু থেকে আমরা চেষ্টা করব বলেন তাদেরকে আমরা চাই শিখতে তাওহীদ রুবুবিয়াত কি আমরা জানতে চাই যে দুনিয়ার মধ্যে স্বর্গের সেরা নবীরা সেই নবীরা কি কোন পথে চলেছেন ওই পথ আমরা চাই আমরা কি সকলে বেঁচে থাকবো না সকলে চলে যাব সবাই আমরা জানি সকলে যাওয়ার দুনিয়া থেকে বিদায় হয়ে যাব তাহলে ওই পথকে আমরা জানতে চাই ওই পথ আমরা জানতে চাই যখনই আমরা জানতে পারবো তাহলে আর তখনই আমাদের মাহফিলে আমাদের জালসাতে ওই মেলা হবে না তখন অন্তর থেকে উঠবে যে আমরা চাই পদ্ধতি আবুবকর সিদ্দিকের পদ্ধতি আমরা চাই উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পদ্ধতি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পদ্ধতি তাদের আমরা পথ চাই তাদের পথে আমরা চলতে চাই কেননা মরার পরে আমরা ওই দুনিয়াতে চলে যাব ওই মরার পরে আর কোনোদিন আমরা ফিরে আসব না এরপর অনেক আয়াত রয়েছে সূরা হামার ছোট্ট একটি আয়াত দেখেন চমৎকার আয়াত একটুখানি চিন্তা করতে গেলে বুঝতে পারা যায় আর রহমান আল্লামাল কোরআন আল্লাহ মূল বান্দা যখন পড়ে এলবে কত দাম তখন আনন্দ সাগরে ভাসতে লাগে আনন্দ সাগরে ভাসতে কি টাকা পয়সা এরকম মনে লাখে মেরে চলে যায় এই আয়টা পড়তে গেলে তখন কি একটা মজা পায় আর রহমান আল্লামাল কোরআন আর রহমান আল্লাহ অগণন নাম রয়েছে অগণন নাম রয়েছে আমাদের মাঝে মাশহুর আছে পরিচিত আছে যে আল্লাহ 99টা নাম এটা ভুল আমরা যা আমাদের জানা নয় জানতে হবে আমাদেরকে আল্লাহর অগণন নাম রয়েছে তার মধ্যে একটা নাম আর রহমান আর রহমান আল্লামাল কোরআন রহমান কোরআন শিক্ষা দিল কোরআনের শিক্ষা দিল আল্লাহু আকবার এখানে আর রহমান শব্দ না বলে যদি অন্য শব্দ আসতো যে আর রব আল্লামাল কোরআন কে রব কোরআন শিখালো আল্লাহ আল্লামাল কোরআন আল্লাহ কোরআন শিখালো এখানে রহমান শব্দ এসেছে সবচেয়ে বড় দয়ালু দুনিয়ার বুকে অনেক মানুষ আছে দয়ালু মা বাপ নিজের ছেলের উপরে দয়ালু এক শিক্ষক ছাত্রদের উপরে দয়ালু আবার অন্য অন্য মানুষ দয়ালু কিন্তু সবচেয়ে বেশি দয়ালু আমার রব আমার খালিক আমার সৃষ্টিকর্তা আল্লাহ তার নাম রহমান এই রহমান কাউরের নাম বলতে পারা যায় না কাউকে বুকে রহমান বলে ডাকতে পারা যায় না আল্লাহ তার এখানে শব্দটা কেন ফিট করলেন কিভাবে ফিট করলেন এই যখন জ্ঞান বাড়বে তখনই মুমিন বান্দা মহব্বতের সাগরে ভাসতে লাগে আর আল্লাহকে বলে যে আল্লাহ তুমি তো রহমান তোমার নাম রহমান তুমি কোরআনের শিক্ষা দিচ্ছ তার মানে যাদেরকে কোরআনের শিক্ষা দেওয়া হয়েছে যারা কোরআন বুঝে যারা কোরআন পাঠ করতে পারে তারা সত্যি রহমতের রহমানের রহমতের দয়ার অবতার আল্লাহ আকবার যারা কোরআন থেকে বঞ্চিত কোরআন পড়তে পারেনি তারা রহমতের রহমানের রহমত থেকে দয়ার থেকে বঞ্চিত রয়েছে যারা কোরআনের হাফেজ যারা কোরআনের ব্যাখ্যা বুঝে সাহাবায়ে কেরামের মানহাজকে বুঝতে পারে আল্লাহ তাদের উপরে দয়া করেছে আর রহমান আল্লামাল কোরআন এইভাবে অগণন আয়াত রয়েছে হাদিস রয়েছে এবার এই সমস্ত জিনিসগুলো জানার পরে আমরা সবাই আমরা বলি তাহলে কেন আমরা বোঝার চেষ্টা করি না কি আমরা জানবো কেমন ভাবে জানবো যাতে করে আমাদের জীবনে শান্তি আসে
আমরা তো সবাই চাই শান্তি না কেউ চাই না শান্তি দুনিয়াতে থাকার একটাই জিনিস আমরা চাই শান্তি জীবনে যেন কষ্ট না হয় চিন্তা না আসে বাড়ি গাড়ি হয় চিন্তা না হয় ছেলে মেয়ে সুখ শান্তি করে জীবন কাটি একটা ফর্মুলা একটাই জিনিস আছে শান্তি সেটা হচ্ছে খালি সৃষ্টিকর্তা জ্ঞান অর্জন করতে আমার সৃষ্টিকর্তা কে আমার সৃষ্টিকর্তাকে আমি জানলাম না আমার সৃষ্টিকর্তা আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছে এই সারা পৃথিবীকে আল্লাহ সৃষ্টি করেছে যে ব্যক্তি আল্লাহকে চিনল না কান্না বুঝলাম ইয়ারিফ সাইয়ান সে যদি কিছুই জানলো না দুনিয়া সব কিছু করলো কিন্তু আল্লাহকে চিনল না তার ফ্যাক্টরিকে দেখার পরও চিনল না তার মানে সে কিছুই জানলো না ওই আল্লাহকে আমাদেরকে চিনতে হবে সবাই আমরা যদি চিন্তা করি এক এক করে পূর্ণ কোরআন এই ভাষা নিয়ে পূর্ণ কোরআন এই তাওহীদের ভাষা নিয়ে আলোচনা আছে কিন্তু আমরা বুঝতে শিখিনি এইভাবে দরকার যখনই আপনি কোরআন পড়তে যাবেন সূরা ফাতিহা এই সূরা ফাতিহাতে পূর্ণ এই ধাঁচা করে রয়েছে তারপর সূরা ফাতিহার পরে আপনি কোরআন পড়তে যান কি মজা কোরআন পড়তে গেলে আল্লাহর পক্ষ থেকে শান্তি অবতীর্ণ হয় আল্লাহর পক্ষ থেকে রহমত অবতীর্ণ হয় মনে শান্তি বর্ষণ হয় সূরা ফাতিহা পড়ার পরে আপনি সূরা বাকারাতে চলে যান কিন্তু অধিকাংশ মানুষ আমরা কোরআন পড়তে জানি না কিভাবে এই পথগুলো অবলম্বন করতে কিভাবে আমরা শিখব ইনশাআল্লাহ আমি ধীরে ধীরে কয়েকটা পয়েন্ট বলে যাব আপনি সূরা বাকারাতে যান সূরা বাকারাতে সর্বপ্রথমে কাফেরদের কথা এসেছে সর্বপ্রথমে মুমিনদের কথা এসেছে কয়েক লাইনে মুমিনদের কথা এসেছে যে মুমিনের গুণ মুমিনের সিফাত বর্ণনা করা হয়েছে মুমিনের পরে কাফেরদের কথা এসে মাত্র কয়েক লাইনে দু লাইন কাফের কারা তাদের কথা এসেছে কেমন ক্ষতি করে তারা কিভাবে তারা মুসলমানদের শত্রুতা করে আজকে নতুন নয় যে আজকে মুসলমানদের জন্য কিছু লোক শত্রু আছে আগে ছিল এখনো আছে ভবিষ্যৎ থাকবে কিন্তু কি পথ অবলম্বন করতে হবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে কি পথ অবলম্বন করেছিলেন উহুদের যুদ্ধে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কি কি পথ অবলম্বন করেছিলেন আজকে আমরা জানতে পেরেছি নিজের ছেলেদেরকে শিখাতে পেরেছি বদর যুদ্ধ কি আজকে বদর যুদ্ধ শেষ হয়ে যায় নাই উহুদের যুদ্ধ শেষ হয়ে যায় নাই এখনো চলছে এবং চলতে থাকবে কিন্তু আমরা পথ অবলম্বন করতে ভুলে গেছি আমরা ভেবেছি মুসলমান তার মানে কোনো কষ্ট অশান্তি আসবে না আপনার জীবনে আসবে পরীক্ষা হবে বিপদ আপদ আসবে যদি বিপদ আপদ না আসতো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি উত্তম ব্যক্তি উত্তম নবী আল্লাহ প্রিয় বান্দা তার জীবনে আসতো না কিন্তু অনেক কষ্ট দিতে মক্কার জীবনে এমন ভাবে লবণ হা নিয়ে গেছে রক্ত ঝরছে নবী সাল্লাম চেহারায় মোবারক থেকে রক্ত মুছছেন আর দোয়া দিচ্ছেন আল্লাহ মাগফির কওমি ফাইন্নাহু লা ইয়ালামু ইয়া আল্লাহ তুমি আমার কওমকে তুমি ক্ষমা করে দাও তারা এখনো বুঝে না এই যে জানা দরকার যখন আপনি জানবেন আপনার জীবনে শান্তি আসবে যে আমার নবী সাল্লাম জীবনে কষ্ট ছিল আমরা সবর করব আর সব সময় তার লক্ষ্য থাকবে আখেরাত মরার পর কবর কবরে প্রশ্ন হবে কিভাবে তখন উত্তর দেব আজকে চিন্তা করছি আজকে খাওয়ার না খেলে কিভাবে কালকে কিভাবে বিল্ডিং তৈরি হলো না কিভাবে কিন্তু কোনোদিন চিন্তা করেছি এই এল সঞ্চয় করার চেষ্টা করেছি যে মরার পরে কবর ও কবরে আমি চলে যাব হতে পারে এক মিনিট পরে আজকে চলে যাব দু মিনিট পরে চলে যাব আর একটাও শব্দ আগে বলতে পারবো না চলে যাব এল সঞ্চয়ের দরকার সেদিন কোরআন কবরের বুকে একটা প্রশ্ন বা তিনটা প্রশ্ন মধ্যে একটা প্রশ্ন হবে মান রব্ব তোমার রব কি তাহলে আমার রবকে যদি আমরা না জানি আমার খালেককে আমরা না জানি তাহলে সেখানে কিভাবে উত্তর দিব আমাদেরকে জানতে হবে আলামান্না উলা ইলা ইল্লাল্লাহ জানো আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই কোনো সত্য মাবুদ নাই সূরা বাকারার কথা বলছিলাম যে প্রথমে মুমিনদের কথা এসেছে তারপরে কাফেরদের কথা এসে তারপরে মুমিনদের মুনাফিকদের কথা এসেছে তারপর প্রথম অর্ডার প্রথম হুকুম প্রথম ইবাদতের হুকুম দেওয়া হয়েছে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল লাযী খালাকাকুম ওয়াল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আর আগে অনেক সুন্দর আয়াত যে আল্লাহ তাআলা বলছে হে মানুষেরা সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা ডেকে বলছেন আজকে তো আমরা জানতে পারি আয়াতটা কি কোথায় আছে আমরা ভেবে নিয়েছি এই আলেমদের জন্য না আমরা ভাবি যাই যে প্রোগ্রামটা হচ্ছে শুধু আলেমদের জন্য না প্রত্যেক মুসলমানদের দরকার শুধু মুসলমানই নয় প্রত্যেক আদম সন্তানের দরকার কাফের হোক না কেন ইহুদি হোক না কেন নাসারা হোক না কেন শান্তির একটাই পথ ওই প্রভু ওই খালেকের ওই মালিকের পথ অবলম্বন করা নচিৎ শান্তি পেতে পারে না
পেতে পারে না কখনো না কখনো না আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে ডেকে বলছেন হে মানুষেরা হে মানুষেরা তোমরা ওই আল্লাহ ওই রবে ওই খালেকের তোমরা ইবাদত করো যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে এবং তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে সৃষ্টি করেছে আল্লাহু আকবার কি ভঙ্গিমাতে আল্লাহ তাআলা বলছেন যে তোমাকে সৃষ্টি করেছি তার মানে এটা আমার ইহসান তুমি কিভাবে শুকরিয়া আদা করবে আমাকে কে সৃষ্টি করলো যখন মায়ের কথা মনে পড়ে যায় আমরা সবাই কেঁদে ফেলি আবার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমার মা কত আমাকে ভালোবাসতেন একটা খাবার যদি সুন্দর খাবার তৈরি হতো আমি দিল্লিতে থাকতাম দূরে থাকতাম মা ওই খাবারটাকে রেখে দিতেন মায়ের কথা বলে কেঁদে ফেলতাম যে আমার খালেক আল্লাহ এই যে বলার শক্তি দান করেছেন চোখে দেখার শক্তি দান করেছেন এখানে পৌঁছাবার উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এই শক্তিগুলা দিল কে একটু যদি আমরা চিন্তা করি এটা জানার আমরা চেষ্টা করি কোনদিন বান্দা হতে পারে না বেনামাজি কি করে বেনামাজি হয়ে থেকে যায় সেখানে তাকে তো সেখানে দিতে হবে কোন পথ নাই সেখানে ফিরে যেতে হবে যে আল্লাহ অর্ডার করছে যে তোমরা ওই রবের ইবাদত করো যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে এবং তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে সৃষ্টি করেছে এবং আগে বলছে যে আল্লাহ তাআলা আকাশকে ছাদ স্বরূপ বানিয়ে দিয়েছে এই জমিনকে তোমাদের জন্য বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছে আকাশ থেকে বৃষ্টি অবতীর্ণ করে তোমাদের জন্য ফল খরচ আর খাওয়া দাওয়া সব হয় তাহলে এত কিছু পাওয়ার পরও অনুগ্রহ পাওয়ার পরও কি তোমরা আল্লাহর ইবাদত করবে না আল্লাহর সাথে অন্যকে কাউকে স্বরূপ করবে ফালা তাজআলু লিল্লাহি আন্দাদা ওয়া আনতুম তাআলামুন তা আল্লাহর সাথে কাউকে শরীক করিও না তোমরা জানো এই কথাটা তোমরা জানো এই কথাটা যে তোমার সৃষ্টিকর্তা আল্লাহ সমস্ত মানুষের সৃষ্টিকর্তা আল্লাহ এই আকাশের সৃষ্টিকর্তা আল্লাহ এই জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ নদী নদী পাহাড় যা কিছু আছে সবার সৃষ্টিকর্তা আল্লাহ তারপর কি তার ইবাদত করবে না খালেস ইবাদত তার হবে না সে কি আল্লাহ এই ইবাদতের যোগ্য নয় ওই আল্লাহ শুধুমাত্র ইবাদতের যোগ্য এই কথাটা যদি আমরা জানতে পারি নিজে ছেলেদেরকে জানাতে পারি এই পানি এক বান্দা দুদিন যদি না খেতে পায় তিন দিন না খেতে পায় তো বেঁচে থাকতে পারে কিন্তু পানি না খেতে গেলে পান পান করতে গেলে সে বাঁচতে পারে না অসম্ভব হয়ে যায় এই বান্দা যদি আল্লাহর এই নিয়ামতকে চিন্তা করে জানার চেষ্টা করে আল্লাহ এই পানি এই পানিকে জানার চেষ্টা করে তাহলে ইলমের খুবই দাম নীল হচ্ছে নূর রোশনি সে নিজের খালিকে পেয়ে যাবে যে আমার রব সত্যি আমার রব আছে সে শুধুমাত্র ইবাদতের যোগ্য এই পানি কে দিয়েছে আমাকে পানি পান করে আমি প্রত্যেক দিন এর বদলাতে আল্লাহ কি চাইছে আমার কাছে একটাই জিনিস আল্লাহ আমাদের কাছে চাইছে আমাদের মঙ্গলের জন্য যে তোমরা আমার ইবাদত করো এটাও আমাদেরকে জানতে হবে যে আমাদের কি কারণ সৃষ্টি করা হয়েছে আমাদের এই প্রকার কি কারণে হয়েছে চেঁচামেচি করার জন্য অন্য কিছু খেলার জন্য না যাতে করে কোরআন হাদিসে আমরা জানতে পারি যে আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করলেন আল্লাহ যে আকাশ এই জমিনকে সৃষ্টি করেছেন কি উদ্দেশ্যে এটা কি আমরা জানবো না কোরআন স্পষ্ট ভাষাতে আল্লাহ তাআলা বলেন ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি শুধুমাত্র ইনস এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য তৈরি করেছি সৃষ্টি করেছি তাহলে জানা দরকার যখনই আমরা জানতে পারবো তখন আমরা অন্যদিকে যাব না শুধুমাত্র আল্লাহর ইবাদত করব বিষয়টা খুবই লম্বা অনেক জানার দরকার এই তার জন্য আমাকে স্পর্শ দেওয়া হয়েছে যে আমাদেরকে জানতে আমার পরে যারা আসবেন শুনেন ভালোভাবে শুনেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করেন তারপর আল্লাহর পরে কার ব্যাপারে আমরা জানবো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি দয়ালু দুনিয়াতে কিভাবে আমাদেরকে আমাদের মঙ্গল চেয়েছেন এখন তো সময় ওই হাদিস গুলো নিয়ে আসি শুনাই আপনাদের কাছে আপনি তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারবেন না যে আমার নবী সাল্লাল্লাহু এত বেশি ভালোবাসেন আমাদেরকে এমনকি মরার পরেও মুমিন বান্দারা নবীরা নাফসে নাফসের অবস্থাতে হবে কোথায় যাবে কিভাবে কি করব এরকম অবস্থাতে হবে সবাই এগুলো কি হবে তাড়াতাড়ি আমাদের জন্য হিসাব হয় আদমের কাছে যাবে নূহ আলাইহিস সালামের কাছে যাবে সবাই উযুর পেশ করবে যে আমরা পারবো না অবশেষে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সকলে পৌঁছে যাবে এই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সামনে গিয়ে সাজদা দিয়ে পড়ে যাবেন আল্লাহু আকবার আমাদের মঙ্গলের জন্য আমাদের মঙ্গলের জন্য তারপরে আল্লাহ তাআলা বলেন ইয়া মুহাম্মদ ইরফা তুমি তোমার মাথা কোপাও তুমি যাও যা তোমার ইচ্ছা হাদিস আবু হাসান বলেন তাই জিনিসগুলো শোনার পরে আমরা কি জানো না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কি আমাদের নিজে ছেলেদেরকে জানাবো না যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের চিন্তা নিয়ে এত বেকুল হয়ে যেতেন এমন লাগতো যে নিজের জানকে হালকান করে দিবেন শেষ করে দিবেন এমনকি আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে সূরা কাহফের মধ্যে আয়াত অবতীর্ণ করে শান্তি দিয়েছেন
فلعلك باخي نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث عصفا أي محمد صلى الله عليه وسلم من أمتش جنو أبني نجير فرحان كي يادير بشاتي ششكر ديبين حال كان كور ديبين أي نبي كي كامنا بھلو بشكونا أي بسا كي هم دي جلادر کرنا أي أبسل جانا دوكا جنكي هم را ناجن دي بريشي أبار كون دين منغول پيتے بارينا خير كون دين هم در حاتي آستے بارينا دنیا ار كون شانتي آستے بارينا ساموئي كيشو دن بھولتے باري কিন্তু আসল জগৎ তো সেখানে ওয়াল আখিরাতু খাইরুন ওয়া আবকা আখিরাত হচ্ছে উত্তম এবং চিরস্থায়ী তারপরে কাদের ব্যাপারে জানবো ভগবান জিনিস জানার আছে তার জ্ঞান করতে বলেছি যে আমরা কিছুই জানি না এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা হেফাজত করেছিলেন এই কোরআন পৌঁছানোর দায়িত্ব যারা নিয়েছিলেন যাদেরকে আল্লাহ বেছে নিয়েছিলেন তারা ছিলেন সাহাবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাথী উত্তম ব্যক্তি উত্তম সাথী ছিলেন তারা আল্লাহু আকবার কোন দেহতে কোন শরীরে না আটকে যায় এভাবে তালহা রাদিয়াল্লাহু হাত সর হয়ে যাচ্ছে হরকত হিলাদুলা বন্ধ হয়ে যাচ্ছে এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা হেফাজত করে গেল তাহলে কি কোন সাহাবাদের ব্যাপারে আমরা জানব না যাদের রক্তের বিনিময়ে পেয়েছি আমরা কোরআন যাদের রক্তের বিনিময়ে পেয়েছি আমরা তাওহীদ যাদের রক্তের বিনিময়ে পেয়েছি আমরা শরীয়ত যাদের রক্তের বিনিময়ে পেয়েছি আমরা কিভাবে জীবন যাপন করব আমরা মানুষ হতে পেরেছি যদি তারা না হতেন তাহলে আমরা এভাবে মানুষ হতে পারতাম না পশু হয়ে যেতাম এবং মরার পরও জাহান্নাম যেতে হতো তাদের তো ব্যাপারে আমরা জানবো নিজে ছেলেদের কি শেখাবো যে ব্যক্তি যাকে ভালোবাসবে তার সাথে উঠবে যদি আমরা এই সাহাবাদেরকে ভালোবাসতে পারি নবীদের পরে সর্বোত্তম ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাদের ব্যাপারে আমরা জানবো উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তাদের ব্যাপারে আমরা জানবো ওসমান রাদিয়াল্লাহু তাআলা তাদের ব্যাপারে আমরা জানবো আলী রাদিয়াল্লাহু তাআলা তাদের ব্যাপারে আমরা জানবো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা বড় যোগ্য সাহাবী রাদিয়াল্লাহু তাআলা তাদের ব্যাপারে আমরা জানি অনেক মানুষ না জানার কারণে মুয়াবিয়া রাদিয়াল্লাহু গালিগুলো দিয়ে থাকে মনে আমার সময় শেষ হয়ে গেছে এভাবে আমরা জানতে পারলাম অনেক শিখার আছে শিখতে হবে শিখতে হবে অনেক কিছু সময় আছে এই যে মাকামে যাবে তাহলে হাদিসে যে প্রমাণ হচ্ছে আপনারা শরীক হন সাত দিন কথা দিয়ে সাত দিন মানুষদেরকে আহ্বান করেন যদি আমরা এতে না আসতে পারি তা আমরা দুনিয়াও শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এবং আখরাত ধ্বংস হবে এটুকু আমরা জানতে পারি এবং এইভাবে মাকামে জামিয়াত যেন মজবুত হয় এবং আমাদের পরবর্তীতে একটা কনফারেন্স রয়েছে তাতেও যে আমরা যোগদান দিতে পারি আমরা মজবুত হতে পারি আমরা মানুষকে বাঁচাতে চাই মানুষের অন্তরে মঙ্গল খায়ের কি চাই এটাই আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা আল্লাহ আমাদেরকে সঠিক পথের পথিক বানিয়ে দাও আল্লাহ আমাদের অন্তরে তোমার ভালোবাসা জাগিয়ে দাও আল্লাহ আমাদের অন্তরে কোরআনের ভালোবাসা জাগিয়ে দাও আল্লাহ আমাদের অন্তরে তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাথী সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের আজমতের মহত্ব জাগিয়ে দাও আল্লাহ তোমাদেরকে সঠিক পথ দেখিয়ে দাও সঠিক সুন্দর শরীয়ত আমরা যেন জানতে পারি তার তৌফিক দাও আমিন ও সাল্লাল্লাহু নবী মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জাযাকুমুল্লাহ